অনলাইন এক্সাম হলে ভালো হবে না অফলাইন সবার অনলাইন চাই অফলাইন কারো চাই না চিকেন চাউমিন এসে গেছে আমি আদ্রিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং কারণ প্রথমে বলে দিচ্ছি আমি এখন আছি ফালাকাটা কলেজে আর ফালাকাটা কলেজে এন্ট্রি নেওয়ার ব্যাপারটা হলো আলাদা ছিল কারণ এই কলেজে মানে কলেজের স্টুডেন্টের বাইরে কাউকে অ্যালাউ করে না এখন আমি বলেছি আমি থার্ড স্টেম না ফোর্থ স্টেমে পড়ি বলে মিথ্যা কথা বলে ঢুকে গেছি আইডেন্টি কার্ড চেক করেনি তারপর যেটা হলো তারপর হলো এখানে একটা মিছিল হচ্ছে সেই মিছিলে আমি পার্টিসিপেট করলাম পুরো মাঠ ঘোরালো এখন এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর কলেজে এসেছি কারণ আমার ভাইয়ের প্রজেক্ট জমা দেওয়া আছে সেই থ্রুতেই আমি কলেজে এসেছি ভাইয়ের সাথে বাট ভীষণ মজা লাগছে কারণ কলেজ লাইফটার মজাটাই আলাদা যেটা আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছে বাট ফালাকাটা কলেজে এসে সেই ফিলিংসটাই হচ্ছে অনেকদিন পর মনে হচ্ছে আমি আবার কলেজে আসছি মানে একটা আলাদাই অনুভূতি তো যাই হোক আজকে কী কী করছি মানে আর কী কী মজা করছি ফালাকাটাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন মিছিলের লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর কিছুক্ষণের মতো শুরু হবে আমাদের মিছিল মানছি না মানবো না রিসেন্ট ভাইরাল হওয়া সেই মিছিল না এটা কলেজের জল সমস্যা সংক্রান্ত একটি মিছিল জল একটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করব ফালাকাটা কলেজ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে আমি মিছিলে হাঁটছি সাথে আছে সৌভিক সৌভিক অল্প ভাই বলো যখন কলেজে পড়তাম তখনও এরকম হাঁটাহাঁটি হতো মানে মিছিল হতো আলাদাই মজা ছিল অনেকদিন পরে সেম ফিলিংস হচ্ছে এলো মেলো মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল রাপ্পা রাপ্পা বাপ্পা রাপ্পা রাপ্পা জমা দিবে তারই প্রস্তুতি নিচ্ছে রেডি করছে খাতাপত্র দেখা দেখা মুখটা দেখা চাঁদ বদনখানা দেখা দেখি দেখি ওলে বাবালি ওলে বাবালি তো অনেকদিন পর কলেজে এসে সেই ফিলিংসটাই হচ্ছে আলাদাই একটা ব্যাপার কলেজের মজাটাই আলাদা হয় সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফটাই মজাদার প্রজেক্ট জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে একটা কনভারসেশন চলছে যে অফলাইন এক্সাম হবে না অনলাইন হবে অফলাইন হোক আর এরা কষ্ট করে পরীক্ষাটা দে এতদিন অনলাইনে বসে বসে দেখে দেখে টুকলিবাজির লেখা বন্ধ হোক এবার কারণ আমি কলেজ পাস আউট আমার কোনো টেনশন নেই পরীক্ষা না অফলাইনে হ্যাঁ পড়তে হবে তো অফলাইনে অফলাইনে তো পড়াশোনা করতে হবে করিস পড়াশোনা অফলাইন হইলে ভালো হবে না অনলাইনে অফলাইন বাপরে অফলাইন বলছে একজন বললো অফলাইনে কাজ শেষ কলেজের এখন কি আমি ওই কাকুটাকে গেটের কাকুটাকে বলবো যে আমি কলেজে পড়ি না চলো বলি হ্যাঁ দেখা যাক তার রিয়াকশন চলো কাকু কি রিয়াক্ট করবে কাকু কি আমাকে বকা দিবে চলো দেখা যাক কি বলে মজা হবে ওই যে দেখছো কাকুটা বসে আছে কাকুটাকে গিয়ে বলি যে কাকু আমি তো কলেজে পড়িই না কাকু কলেজের বাইরে স্টুডেন্টদের অ্যালাউ নাই কলেজে কলেজের বাইরে স্টুডেন্টদের অ্যালাউ নাই সত্যি কথা বলতে কলেজে এভাবে প্রবেশ করা উচিত না কিন্তু এই ছোট ছোট দুষ্টুমিগুলোই কলেজের স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন তোদের অনলাইন এক্সাম হলে ভালো হবে না অফলাইন অনলাইন আর তোর অনলাইন সবার অনলাইন চাই অফলাইন কারোর চাই না চাই না আজ পর্যন্ত বললো না যে অফলাইন পড়ি আমাকে একজন বলছে অফলাইন হলে ভালো হয় হ্যাঁ সৌভিক তোর অনলাইন না অফলাইন সবাই অনলাইন চাই হোক অফলাইন এক্সাম হবে মজা
পারবো উঠা, তোকে দেখাই যাচ্ছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে বুলবুলাইয়াটু দেখতে গেছিলাম, সেই মুভিটা ভীষণই ভালো লেগেছে আমাদের। এখন মাদারিহাট চলে এসেছি, এখানে রোহিত আর রোহিত কেমন লাগলো বলো? হ্যাঁ, ফালতু লাগছে একদম, জামা না দেখতে। সত্যি বুলবুলাইয়াটু দেখে ফালতু লাগছে? সবাই গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো, তাহলে কি হবে, ভয় পাবে, একদম ঘোরা যাবে। তোমার গায়ে যদি বন্ধ থাকে আবার দূরে চলে যাবে, গার্লফ্রেন্ডকে নিয়ে আমাদের ভীষণ খিদে পেয়েছে, এখন আমরা চিকেন চাউমিন অর্ডার করলাম। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, কেমন কাটলো আজকের দিনটা? তো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, মানে ভীষণ ভালো কেটেছে। স্পেশালি ভালো লেগেছে কলেজে গিয়ে, কলেজে গিয়ে তো মিছিল, আজকে আমরা মিছিল করছি, মিছিল করলাম, বেশ মজা লাগলো। এখন ভীষণ খিদে পেয়েছে, তো এখন চিকেন চাউমিন আসুক, তারপর কথা বলছি। চিকেন চাউমিন এসে গেছে, থামলে পড়েছে দুজনে। ছবিকে ঝাল লেগে গেছে, ছবিকের অবস্থা দেখো কি হয়েছে, ছবি মঞ্জুলিকে ভর করছে তার উপরে, মঞ্জুলিকে ভর করছে, তোকেও ভর করছে। চাউমিনটা খুব একটা ঝাল ছিল না, আমার তো সেরকম ঝাল লাগেনি, বাট ওরা যেহেতু ঝাল খায় না তেমন, সেজন্য ওদের প্রচণ্ড ঝাল লেগেছিলো, ওরা জাস্ট পাগলের মতো করছিল। সেই ঝাল কমানোর জন্য ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল ননস্টপ খাচ্ছিলো, তাতেও ওদের হচ্ছিলো না। তারপর ওদের আইসক্রিম খেতে হলো, তো সেটাই আমরা এখন আইসক্রিম চয়েস করছি, কোনটা খাবো না খাবো। ওরা তো হাতের কাছে যেটা পাচ্ছিলো সেটাই নিয়ে নিচ্ছিলো। তো গাইস, আইসক্রিম খেতে খেতে ব্লগটাকে এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।